বিসমিল্লাহির রহমানির রহিম। সৃষ্টি কলেজ অফ টাঙ্গাইলের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমি পড়াবো একাদশ শ্রেণীর জন্য, আসলে তো পড়াচ্ছি নিয়মিত যেটা পড়াচ্ছিলাম আসলে অনেকদিন হলো, দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের একটা অংশ হচ্ছে হাইড্রা। গত ক্লাসে আমি পড়িয়েছি হাইড্রার কিছু অংশ আলোচনা করা ছিল, লাস্ট ছিল অন্ততকের কিছু কোষ নিয়ে আলোচনা। তো আমি আজকে আলোচনা করব যেটা, সেটা হচ্ছে হাইড্রার খাদ্য, খাদ্য গ্রহণ পদ্ধতি এবং পরিপাক নিয়ে। তো হাইড্রা শুরুর ক্লাসে দেখো আমি বলেছিলাম যে হাইড্রা হচ্ছে মাংসাশী প্রাণী। তো এখানে একটু আলাদা বিষয় আমি যদি বলি, তুমি নিজে একটু ভেবে দেখো, মাংসাশী, এটা অবশ্য মেবি বইয়ে লেখা আছে, মাংসাশীকে ইংরেজিতে বলতেছে হচ্ছে কার্নিভোরাস। আসলে এটা ইংরেজি বলা ঠিক হলো না, এটা বায়োলজিক্যাল একটা টার্ম, এটাকে বলা হয় হলো কার্নিভোরাস, কার্নিভোরাস। তো এখানে এটার সাথে রিলেটেড যে জিনিসটা আমি একটু লিখব সেটা হলো মাংসাশী, মাংসাশীকে বলতেছে কার্নিভোরাস। আর তৃণভোজী, মনে আছে কিনা আমরা ছোটবেলায় গরু রচনা যখন পড়েছি বলেছি গরু তৃণভোজী প্রাণী, এটার ইংরেজি টার্ম খুঁজতে গেলে দেখবে যে একটু প্রবলেম। তো আমি এখানে বলবো হলো এই তৃণভোজী ইংরেজিতে বলা হয় হার্বিভোরাস। হার্বিভোরাস। আর আমরা হলাম সর্বভুক। অবশ্যই তুমি বলবে না যারা সব খায় তারা সর্বভুক, তা কিন্তু বলো না, কি বলবে বলতেছি সর্বভুক, অর্থাৎ হচ্ছে এদের বলা হয় ওমনিভোরাস। এটা এটা রিলেটেড অংশ না, আমি বলবো এটা সাধারণ জ্ঞানের একটা বিষয়। তো এখানে খাদ্য গ্রহণের উপর ভিত্তি করে প্রাণীদেরকে তিনটা ভাগে ভাগ করে, একটাকে বলা হয় হলো দেখো কেউ মাংস খায় কেউ ঘাস খায়, তাহলে যে মাংস খায় তাকে বলে মাংসাশী, যে ঘাস লতা পাতা খায় তাদের বলে তৃণভোজী, যারা এই দুইটাকেই খায় তারা হলো সর্বভুক। তাহলে আমরা কি ঘাস খাই? হ্যাঁ, ওই যে সবজি খাচ্ছি আর হচ্ছে মাংসও খাচ্ছি, মাংস বলতে যে শুধু মাংস তা না, অর্থাৎ প্রাণীজ খাবার খাচ্ছি, তারা হচ্ছে হলো সর্বভুক বা অমনিভোরাস। তাহলে মাংসাশী, তৃণভোজী আর হচ্ছে সর্বভুক। তো এই হাইড্রা ওর দাঁত নাই, হোয়ারাস দাঁত না থাকলেও ও কিন্তু মাংসাশী প্রাণী। তুমি জানো কি না যে আমাদের যে এখানে দুইটা দাঁত থাকে, চার এখানে দুইটা এখানে দুইটা, অর্থাৎ চোখা একটা দাঁত থাকে, এই দাঁতগুলোকে বলে ক্যানাইন দন্ত। অর্থাৎ সাধারণত যারা মাংসাশী প্রাণী তাদের এই ক্যানাইন দাঁত থাকে, মেবি ওখান থেকে নামটা আসছে কার্নিভোরাস, ক্যানাইন থেকে কার্নিভোরাস। আমি যদিও হাইড্রার দাঁত নাই তবু এরা মাংসাশী প্রাণী, অর্থাৎ খাদ্য হিসাবে কোনো প্রাণীকেই তারা গ্রহণ করে। এখন আমি তোমাকে প্রথম ক্লাসে বলেছিলাম যে হাইড্রা ছোট্ট একটা প্রাণী, অর্থাৎ একটা সেমাইয়ের টুকরার মতো, এত এতটুকু ছোট একটা প্রাণী। তাহলে এই প্রাণীটা ও যদি মনে করে যে আমি অনেক বড় একটা বোয়াল মাছ খেয়ে ফেলবো, ও কি পারবে? না। আমরা কিন্তু পারি, আমাদের দেহের তুলনায় যদি বড় কিছু খেতে চাই তাও পারি, কারণ কি আমাদের দাঁত আছে, দাঁত দিয়ে কেটে খেতে পারি, বাট ওরা পারে না। তাহলে ওরা খেতে গেলে যে কাজটা করার গিলে খেতে হবে, তাহলে অবশ্যই তার দেহের তুলনায় যারা আকারে ছোট তাদেরকে সে খাদ্য হিসাবে ভক্ষণ করে। তাহলে আমরা বলবো যে হাইড্রার খাদ্যটা কি, তাহলে হাইড্রার খাদ্য প্রাণীজ খাবার খায়, কোনো প্রাণীকে খায়, কিন্তু কি তার দেহের তুলনায় যারা আকারে ছোট যাদেরকে সে ওই যে নেমাটোসিস্টের সাহায্যে কাবু করতে পারে, মনে আছে হিপনোটক্সিন দিয়ে অবশ করবে, তার আগে ওই যে গতি কমিয়ে দেবে, জড়িয়ে ধরবে, গত ক্লাসে পড়িয়েছি আমি। তো যাদেরকে সে অবশ করতে পারবে, অর্থাৎ যাদের সে কাবু করতে পারবে নেমাটোসিস্টের সাহায্যে, ঠিক তাদেরকে সে খাদ্য হিসাবে ভক্ষণ করে।
তো এখানে হাইডার প্রধান খাদ্য হিসাবে তুমি এটা একদম বই থেকে রিডিং পড়বে, আমি একটু বলতেছি যে হাইডা মাংসাশী প্রাণী, বইটা দেখবে। এরা সাধারণত যেহেতু জলজ প্রাণী, এরা সাধারণত পানিতে যে সকল পোকামাকড় থাকে এবং তাদের দেহের তুলনায় আকারে যারা ছোট তাদেরকে সে খাদ্য হিসাবে ভক্ষণ করে। তার খাদ্য তালিকার বিরাট অংশ জুড়ে রয়েছে বিভিন্ন পতঙ্গের লার্ভা, অর্থাৎ যে পোকামাকড় থাকে এই পোকামাকড়ের ছোট লার্ভা যেটা সেটাকে, অর্থাৎ একেবারেই প্রাথমিক অবস্থা ভ্রূণ যেমন বলি, উন্নত প্রাণীর ক্ষেত্রে ক্ষেত্রে বলবে ডিম ফুটে যেটা বের হয় এটা হচ্ছে লার্ভা। এখানে বলছে তোমার বইয়ে সাইক্লপস, 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 আমি নিচে দাগ দিলাম। তাহলে এই সাইক্লপস আর আছে হচ্ছে হলো ডাফনিয়া, এই ডাফনিয়া, সাইক্লপস ডাফনিয়া, নিচে দাগ দেওয়া অর্থ হলো যে এরা, এটা বৈজ্ঞানিক নাম। তাহলে এই সাইক্লপস ডাফনিয়া এই জিনিসটা কি তুমি যদি পড়ার জন্য ভাবো তাও ভাবতে পারো। তাহলে এরা হলো, তুমি পৃথিবীতে যত পোকামাকড় আছে, মশা মাছি তেলা পোকা উকুন যত পোকামাকড় আছে সবাই কিন্তু আর্থ্রোপোডা পর্বের, আর্থ্রোপোডা পর্বের। এই আর্থ্রোপোডা পর্বের তোমার একটা শ্রেণীর নাম হচ্ছে ক্রাস্টেসিয়া, তোমার বইয়ে পাবে এটা, ক্রাস্টেসিয়া, তোমার বইয়ে লেখা ক্রাস্টেসিও, অর্থাৎ ক্রাস্টেসিয়া একটা শ্রেণীর নাম, কোন পর্বের, আর্থ্রোপোডা পর্বের। এই শ্রেণীভুক্ত একটা প্রাণীর নাম হচ্ছে হলো সাইক্লপস। তাহলে আমরা বলবো সাইক্লপস একটা ক্ষুদ্র প্রাণী, এটা কোন পর্বের, আর্থ্রোপোডা পর্বের, কোন শ্রেণীর, ক্রাস্টেসিয়া শ্রেণীর। আর ক্রাস্টেসিয়া শ্রেণীর প্রাণীদের বলে ক্রাস্টেসিও, তাহলে এটাও ক্রাস্টেসিও, এটাও ক্রাস্টেসিও। তাহলে আমি যেটা বলতেছিলাম যে এই সাইক্লপস এবং ড্যাফনিয়া এই দুইটা হচ্ছে হলো হাইডার খাদ্য তালিকার একটা অংশ, তোমার লেখা সন্ধিপদী প্রাণী। সন্ধি মানে বুঝো তো, এই যে গিট গিট যে হাতের মধ্যে গিট থাকে এটা হলো সন্ধি মানে জয়েন্ট। তাহলে যাদেরই হাত পা গিটযুক্ত তারা হলো সন্ধিপদী। তাহলে আমাদেরও তো হাত পা গিটযুক্ত, তাহলে আমরা সন্ধিপদী, বাট আমরা কিন্তু আর্থ্রোপোডা না, কারণ আমাদের মেরুদণ্ড আছে। আর যারা আর্থ্রোপোডা পর্বের তাদের কিন্তু মেরুদণ্ড নাই। মেরুদণ্ড বোঝো তো, মাছের কাঁটাটা মাছের মেরুদণ্ড, আমাদেরও পিঠ বরাবর যেটা থাকে শিরদাঁড়া বলে এটার নাম হচ্ছে মেরুদণ্ড। তাহলে এই মেরুদণ্ড, মেরুদণ্ডী প্রাণীদের এই যাদের হাত পাগুলো গিট গিট, তো মশা মাছি তেলা পোকা সবারই দেখবা সোজা না, চিংড়ি মাছ খেয়াল করো যে গিট গিট থাকে, আর এগুলাকে বলা হয় হলো সন্ধিপদী বা আর্থ্রোপোডা। আর এই আর্থ্রোপোডা পর্বের ক্রাস্টেসিয়া শ্রেণী, একটা শ্রেণী ক্রাস্টেসিয়া যারা পানিতে থাকে, যে ক্রাস্টেসিয়া অর্থাৎ আর্থ্রোপোডা পর্বের যে সকল প্রাণীরা পানিতে থাকে, তাহলে চিংড়ির তোমার শ্রেণীর নাম কি, ক্রাস্টেসিয়া, অর্থাৎ যারা পানিতে থাকে তারাই হলো ক্রাস্টেসিয়া শ্রেণীভুক্ত প্রাণী। ইনসেক্ট বলে না, তাহলে পোকামাকড় মশা মাছি তেলা পোকা এরা আবার ইনসেক্টটা, অর্থাৎ এরা হলো ওই আরেকটা শ্রেণী। তাহলে ক্রাস্টেসিয়া শ্রেণীভুক্ত প্রাণীদেরকেই তারা খাদ্য হিসাবে ভক্ষণ করে। এটা একদম আন্ডারলাইন করে বইয়ে পড়বে তুমি, এখানে শব্দ পাবে ক্রাস্টেসিয়া, দুই নাম্বার সন্ধিপদী, তিন নাম্বার সাইক্লপস, চার নাম্বার ডাফনিয়া। চারটা প্রশ্ন করবে, সাইক্লপস কী, ডাফনিয়া কি, বলবে আর্থ্রোপোডা পর্বের ক্রাস্টেসিয়া শ্রেণীর একটা প্রাণী। শেষ, তোমাকে বললো ক্রাস্টেসিয়া কি, বলবে আর্থ্রোপোডা পর্বের একটা শ্রেণীর নাম ক্রাস্টেসিয়া, সাধারণত যারা পানিতে থাকে যে পোকামাকড়গুলো তারা ক্রাস্টেসিয়া শ্রেণী। আর্থ্রোপোডা প্রাণীজগতের প্রধান যে নয়টি পর্ব তার একটা পর্বের নাম আর্থ্রোপোডা, এবং প্রাণীজগতের সর্ববৃহৎ পর্বের নাম হচ্ছে আর্থ্রোপোডা। তাহলে আমি যেটা বলতেছিলাম এই হাইডার খাদ্য, এটা রিডিং পড়বে অবজেক্টিভ আসে হাইডার প্রধান খাদ্য কি, ওই যে ক্ষুদ্র ক্রাস্টেসিয় সন্ধিপদী প্রাণী। তো এখন চলে আসবো কীভাবে হাইডা খাদ্য গ্রহণ করে। হাইডা যখন ক্ষুধা লাগে তখন করে কি, সে খাদ্যের সন্ধানে যায়। যখন খাদ্যের সন্ধান পায় তখন তার ওই যে নেমাটোসিস্ট গত ক্লাসে পড়িয়েছি এগুলো উত্তেজিত হয়। প্রথমত কী করে, গতি কমিয়ে দেয়। কে যেন গতি কমায়, গ্লুটিনান নেমাটোসিস্ট, অর্থাৎ স্টেপটোলিন গ্লুটিনান, স্টেরিওলিন গ্লুটিনান, এরা গতি কমিয়ে দেয়। দেন ভলভেন নেমাটোসিস্ট যে করে কি, শিকারটাকে জড়িয়ে ধরে। দেন তোমার হলো স্টিনোটিল নেমাটোসিস্ট, হিপনোটক্সিন রস প্রয়োগ করে শিকারটাকে অবশ করে, যার ফলে কি করে, শিকারটা কোর শিকার দিয়ে ধরে গিলে খেয়ে ফেলে।
এ হলো খাদ্য গ্রহণ পদ্ধতি। তো বইয়ের মধ্যে অনেক বেশি লেখা, আমি বই পড়তে বলবো, বাট এইভাবে মনে রাখলে তোমার অনেক দিন মনে থাকবে, সুবিধা হবে তোমার জন্য, কাজে এটাও রিপিট করে শুনে নিবে। এখন চলে আসবো আমি হাইডার পরিপাক। তো আমি এই জায়গায় যদি বলি পরিপাক কাকে বলে, তাহলে তুমি হয়তো মানে কেউ দেখো একবারে বলতে পারা পারো কি না। আসলে এটা আমি যখন জিজ্ঞেস করি তখন ওই যেভাবে বলে যে যে জৈব রাসায়নিক প্রক্রিয়া অল্প পরিমাণে এনজাইমের উপস্থিতিতে জটিল খাদ্য ভেঙে সহজ সরল তরল কোষে শোষণ উপযোগী হয়, সেই প্রক্রিয়াটাকে বলা হয় হলো পরিপাক। আমি এভাবে বলি না, আমি বলবো এরকম যে জটিল খাদ্য ভেঙে সরল করার প্রক্রিয়াকে বলে পরিপাক। তাহলে জটিল খাদ্য মানে খাদ্যের উপাদান ছয়টা, শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, পানি, এর মধ্যে শর্করা, আমিষ, স্নেহ এটা জটিল অবস্থায় থাকে, এগুলাকে ভেঙে তোমার সরল খাদ্যে পরিণত করতে হয়। তাহলে জটিল খাদ্যের নাম হলো গ্লুকোজ আর তার সরল অবস্থার নাম জটিল খাদ্যের নাম হচ্ছে শর্করা, তার সরল অবস্থার নাম হলো গ্লুকোজ। জটিল খাদ্যের নাম প্রোটিন, তার সরল অবস্থা অ্যামাইনো অ্যাসিড। জটিল খাদ্যের নাম হচ্ছে হলো লিপিড বা চর্বি, আর এটা সরল অবস্থার নাম ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল। তাহলে আমি ভাত খেলাম, কখন বলবো হজম হয়েছে? যখন সেটা গ্লুকোজ হবে। আমি মাংস খেলাম, কখন বলবো হজম হয়েছে? যখন সেটা অ্যামাইনো অ্যাসিড হবে। আর তেল চর্বি খেলে যখন সেটা ফ্যাটি অ্যাসিড গ্লিসারল হবে তখন আমরা বলবো এটা হজম হয়েছে। তাহলে এই পরিপাক বলবো আমরা জটিল খাদ্য ভেঙে সরল করার প্রক্রিয়াকে বলে পরিপাক। তুমি এটা মনে রাখো, দেখো সারা জীবন মনে থাকবে যে জটিল খাদ্য ভেঙে সরল করার প্রক্রিয়াকে বলা হয় পরিপাক। আর এই পরিপাকের ফলে যে শোষণ উপযোগী অর্থাৎ দেহের যে জৈব খাদ্য ভেঙে যে উপাদানটা তৈরি হচ্ছে যে প্রক্রিয়া সেটাকে পুষ্টি বলতেছে। তো হাইডার ক্ষেত্রে দুই ধরনের পরিপাক সম্পন্ন হয়, একটাকে বলা হয় হচ্ছে হলো বহিঃকোষীয় পরিপাক, আরেকটাকে বলা হয় অন্তঃকোষীয় পরিপাক। একটা বহিঃকোষীয় পরিপাক, এটার আরেকটা নাম বলে বহি না বলে আমরা বলতে পারি আন্তঃকোষীয় পরিপাক, আর আরেকটা না হলো অন্ত। তাহলে একটা আন্ত আর একটা অন্ত, তাহলে আন্ত মানে বাহিরে আর অন্ত মানে কিন্তু ভিতরে। বলে না আন্ত কলেজ প্রতিযোগিতা, অর্থাৎ দুইটা কলেজ, তিনটা কলেজ বা একাধিক কলেজের প্রতিযোগিতা। আর যদি বলো অন্ত কলেজ তাহলে হবে কলেজের ভেতরে ইন্টারনালি যেটা সেটা হলো অন্ত। তাহলে পরিপাক দুই রকমের, একটা বহিঃকোষীয় আর একটাকে বলা হয় অন্তঃকোষীয় পরিপাক। তাহলে হাইড্রা যখন খাদ্য গ্রহণ করে, আমি তোমাকে বলেছিলাম হাইড্রার দেহে একটা মাত্র ছিদ্র থাকে যাকে বলা হয় মুখছিদ্র। যদি এটা হাইড্রা হয় তাহলে হাইড্রা খাদ্য গ্রহণ করলো এই জায়গায়, তাহলে এখানে খাবারটা মুখছিদ্রর মাধ্যমে দেহের ভেতরে প্রবেশ করলো। তাহলে খাবারটা কোথায় গেল? ক্লাসে হলে এটাই ক্লাসের সুবিধা ভালো হতো, আমি তোমাকে প্রশ্ন করতাম, প্রশ্ন করলে বুঝতে পারতাম যে আসলে তুমি বুঝতে পারতেছো কি না যে কোথায় গেল। তাহলে আমি দেখিয়েছিলাম এটা হাইডার বহিঃত্বক, এটা অন্তঃত্বক, এইখানটার নাম এইখানটাই কিন্তু আসলে এই যে ভেতরে ফাঁকা জায়গা দেখা যাচ্ছে এই জায়গা, তাহলে ফাঁকা জায়গাটার নাম অর্থাৎ এই জায়গাটার নাম হলো সিলেন্টেরন। সিলেন্টেরন, তাহলে খাবারটা চলে গেল হলো এই ফাঁকা জায়গায় অর্থাৎ সিলেন্টেরনে। এখন যে খাবারটা গেল, এই খাবারটা কি জীবিত না মৃত? ও তো কামড় দিতে পারতেছে না, কাটতে পারতেছে না, তাহলে একটা আস্ত খাবার কিন্তু শরীরের ভেতরে সিলেন্টেরনে ঢুকে গেল। এই খাবারটা কিন্তু জীবিত, ওই যে বলেছি জমিদারি, ও কিন্তু মৃত খাবার খায় না। তাহলে এই জটিল খাদ্য অর্থাৎ এই জীবিত যে খাদ্যটা অর্থাৎ অবশ করা খাবারটাকে এই পেটের ভেতরে অর্থাৎ সিলেন্টেরনে ঢুকলো। ঢুকার পর যে কাজটা করলো হাইডার দেহটা, এরকম প্রথম যে কাজটা তোমার মনে আছে আমি গত ক্লাসে পড়িয়েছি, গ্রন্থিকোষ দুই রকমের, একটা থেকে এনজাইম বের হয় আর একটা থেকে মিউকাস বের হয়। তাহলে এইখানে থাকতেছে, মনে করো এইভাবে গ্রন্থিকোষ থাকতেছে, এই গ্রন্থিকোষ থেকে এইখানে খাবারটা আসলো, এনজাইম বের করে, প্রথমত এনজাইম বের করে আগে খাবারটাকে মেরে ফেলে অর্থাৎ জায়েজ করে নিল। মারার পর এই দেহটাকে, হাইডার দেহ একবার সংকুচিত হয় আবার প্রসারিত, সংকুচিত প্রসারিত, অনেকটা যদি দেখে থাকো ঢেকিতে চাল গুঁড়া করে না, একবারে কিন্তু সব চাল গুঁড়া হয় না, একবার গুঁড়া করে ছাঁকে আবার দেয় আবার গুঁড়া করে, পরিপাক পদ্ধতিটা ওই রকম।
অর্থাৎ আস্তে আস্তে পরিপাক ঘটে। তাহলে এখানে আসার পর সংকোচন প্রসারণের কারণে এই খাবারটা ভেঙে কি হয়ে গেল, এরকম টুকরা টুকরা হয়ে গেল। টুকরা হওয়ার পর আবারও গ্রন্থিকোষ থেকে এনজাইম বের হলো, তখন এই খাবারের সাথে এনজাইমগুলো কী করলো, মিশে যাবে। আর মিশবে কীভাবে দেখো, এখানে আমি তোমাকে দেখিয়েছিলাম এই পেশি আবরণী কোষ দুই রকমের, একটা এরকম আর একটা এরকম। তাহলে একটা ফ্লাজেলাযুক্ত আর একটা ঘনপদযুক্ত, এই যে এইখানেই থাকতেছে এই ফ্লাজেলাযুক্ত আর ঘনপদযুক্ত। তখন কি করে দেখো, এই যে ফ্লাজেলাটা, এই ফ্লাজেলাটা চামচের মতো কাজ করে। কিভাবে, তুমি চা খাচ্ছ, চার মধ্যে চিনি দিয়েছো, কিন্তু তুমি নাড়োনি, মানে এমনি শুধু চিনি দিয়ে খাচ্ছ, চাটা মিষ্টি লাগবে না, কিন্তু চামচ দিয়ে যদি নাড়া দিয়ে দাও তাহলে কিন্তু মিষ্টি লাগবে। তাহলে এখানে কি করলো, খাবারও আছে এনজাইম আছে কিন্তু মিশে নাই। কি করবে, এই ফ্লাজেলাটা চামচের মতো কাজ করবে, অর্থাৎ এদের মিশিয়ে দিতে সাহায্য করবে। তাহলে এনজাইম আর খাবার যখন মিশে গেল তখন খাদ্যের পরিপাকটা ঘটলো। তাহলে এই পরিপাকটা কোথায় ঘটলো, সিলেন্টেরনে ঘটলো। তাহলে এগুলা তো কোষ, এই সিলেন্টেরন তো একটা ফাঁকা জায়গা, এখানে তো কোষ নাই, তাহলে এটা কোথায় ঘটলো, কোষের বাহিরে ঘটলো। আর এই কারণে এই পরিপাকটাকে বলা হয় হলো বহিঃকোষীয় পরিপাক। তাহলে কোষের বাইরে কোথায় ঘটবে, সিলেন্টেরনে ঘটে, তাই এটাকে বলে বহিঃকোষীয় পরিপাক। এখানে একটা কোষের আসে, তুমি দেখবে সিলেন্টেরনকে বলা হয় পরিপাক সংবহন গহ্বর বা বলে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। কেন বলে, এটা অনুধাবনমূলক প্রশ্ন আসে। তাহলে কারণ হইল হাইডার অধিকাংশ পরিপাকক্রিয়া সংগঠিত হয় সিলেন্টেরনে, এটুকু এক কথা। সিলেন্টেরনে হাইডার অধিকাংশ খাদ্যের পরিপাক ঘটে, তাই সিলেন্টেরনকে বলা হয় গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা বলে পরিপাক সংবহন গহ্বর। তাহলে এরপরের যে পরিপাকটা সেটা অন্তঃকোষীয় পরিপাক। তাহলে এই জায়গায় যে ঘনপদযুক্ত কোষ থাকতেছে, এই যে ঘনপদযুক্ত কোষ, এই কোষটা করে কি, ওরা তো ঘনপদ তৈরি করে, খাবারের যে অবশিষ্ট অংশ রইল, যেটুকু হজম হইল না, ওই যে ঢেকিতে চাল গুঁড়া কুটার মতো, যে ও ছাকনিতে যেটা রয়ে গেলো ওইটুক তার নিচে পড়ে গেল না, মানে হজম হইল না, ওইটুক করলো কি, এই যে ঘনপদ না, এই ঘনপদের সাহায্যে খাবারটাকে দেহের ভেতরে ফুড কাপ তৈরি করে, অ্যামিবা করতো, এইটাও তৈরি করে এই খাবারটাকে দেহের ভেতরে ঢুকায় ফেলে। তখন এই গ্রন্থিকোষের ভেতরে কিছু এনজাইম, সরি, ঘনপদযুক্ত পেশি আবরণী কোষের ভেতরে কিছু এনজাইম থাকে, যে এনজাইমের ক্রিয়া খাদ্যের পরিপাক ঘটে। আর এইটাকে, এটা ঘটলো কোষের ভেতরে, কোন কোষের ভেতরে, পেশি আবরণী কোষের ভেতরে, কোন পেশি আবরণী কোষের ভেতরে, ঘনপদযুক্ত পেশি আবরণী কোষের ভেতরে, আর সেই কারণে এটাকে বলা হয় অন্তঃকোষীয় পরিপাক। এই জায়গায় এই পেশি আবরণী কোষের, গত ক্লাসে আমি বলেছি যে মুখস্থ রেখো, পেশি আবরণী কোষ, এই পেশি আবরণী কোষের আরেকটা নাম হলো পুষ্টি কোষ। এটা তুমি খেয়াল করো, বহিঃত্বকেরটার নাম কিন্তু পুষ্টি কোষ না, বাট অন্তঃত্বকের কোষটার আরেকটা নাম বলে পুষ্টি কোষ, না লেখে লেখে নিউট্রেটিভ সেল, ইংরেজিতে না লেখে নিউট্রেটিভ, বাংলায় লেখে তোমাকে কনফিউজড করার জন্য। তাহলে নিউট্রেটিভ সেল কেন বলা হয়, কারণ অন্তঃত্বকে দুই রকম পেশি আবরণী কোষ, একটা ফ্লাজেলাযুক্ত একটা ঘনপদযুক্ত, দুইটা কোষই পরিপাকে সাহায্য করে, এটা বহিঃকোষীয় পরিপাকে, এটা অন্তঃকোষীয় পরিপাকে। যেহেতু পরিপাকে সাহায্য করে, কাজে দেহের পুষ্টির যোগান দেয়, তাই এই দুইটা কোষকে একত্রে বলা হয় পেশি আবরণী কোষ। আবরণ তৈরি করে তাই পেশি আবরণী কোষ, আর এরা পেশির মতো কাজ করে তাই পেশি আবরণী কোষ, আর এরা খাদ্য পরিপাকে সাহায্য করে তাই এদেরকে বলা হয় পুষ্টি কোষ। তাহলে এই ছিল হাইডার খাদ্যের পরিপাক, বহিঃকোষীয় পরিপাক, অন্তঃকোষীয় পরিপাক, পরিপাক দুইটা পার্থক্য আকারে পড়বে। তুমি খেয়াল করো হাইডা পরিপাকের পর অধিকাংশ খাদ্য কিসে পরিণত হবে, ওই যে প্রথমে বললাম যেহেতু মাংস খায় তাহলে হবে অ্যামাইনো অ্যাসিড, কিছু ফ্যাটি অ্যাসিড গ্লিসার হবে। তো এই হলো খাদ্যের বহিঃকোষীয় অন্তঃকোষীয় পরিপাক। এখানে আমি যা পড়িয়েছি আজকে, প্রশ্নগুলো খেয়াল করো, হাইডার খাদ্য কী, অবজেক্টিভ আসে প্রধান খাদ্য কোনটি, নিচের এটা খুব ইম্পর্টেন্ট, ডাফনিয়া, সাইক্লপস, প্লাস্টেসিয়া, সন্ধিপদী কাকে বলে, হাইড্রা খাদ্য গ্রহণ পদ্ধতি, কীভাবে সে খাবার খায়, হাইড্রা পরিপাক কাকে বলে, কত প্রকার, কী কী পার্থক্য, হাইডার সিলেন্টেরনকে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলা হয় কেন, হাইডার পেশিয়াবরণ কোষকে পুষ্টি কোষ বলা হয় কেন, এই প্রশ্নগুলো এটা পড়ার পর তুমি এটাকে আয়ত্তে নিয়ে আসবে। আমি যা পড়লাম, আমার ভিডিওটা দেখবে একবার না হয় দুইবার দেখবে,
তারপরে যে কাজটা করবে একটু নোট করে ফেলবে আর বইও দেখবে, দেন যদি কোনো কোশ্চেন থাকে স্যারদের জিজ্ঞেস করবে বা আমাকেও জিজ্ঞেস করতে পারো মেসেঞ্জারে, আমি সব গ্রুপের সাথে অ্যাড আছি, আজকে আমাকে নক করতে পারো। আর আমি তোমাদের বলবো যে আমাদের যে মেসেঞ্জার গ্রুপটা, তোমাদের সাথে তো আমাদের পরিচয় নাই সামনাসামনি, তো তোমরা আসলে আমরা ওইভাবে যে আমাদের সাথে একটা আত্মিক সম্পর্ক শিরিক ওইভাবে হচ্ছে না যেটা সচরাচর হয়, আজ এই একটু খেয়াল রাখবে যে আমরা যখন মেসেঞ্জার গ্রুপ চালাচ্ছি এখানে আমি জড়িত, আমাদের প্রশাসনিক কর্মকর্তা আছেন, আমাদের টিচাররা আছে, ম্যাডামরা আছে, অবশ্যই সেখানে কোনো কমেন্ট করতে গেলে তুমি চিন্তা করে করবে, আর এটা তোমার জন্যই ভালো আর সবার জন্যই ভালো। প্রত্যাশা করব যে এই দুর্যোগের মধ্যেও তোমরা, আমরা যতটুকু চেষ্টা করতেছি তোমাদেরকে কিছুটা টাঁচে রাখার জন্য আমি বিশ্বাস করব অভিভাবকরাও সহযোগিতা করবে আর তোমরাও চেষ্টা করবে যে পড়াশোনাটাকে কন্টিনিউ করার জন্য, তা নাহলে তোমাদেরই লস হয়ে যাবে। তো আমি আর বাড়াবো না আজকে, সবাই ভালো থাকো, দোয়া করি সবাই মনোযোগী হও, আমাদের জন্য দোয়া করো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।